দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে র‍্যাব, এমন মন্তব্য করেছেন র‍্যাব মহাপরিচালক খুরশিদ হোসেন। সকালে কুয়াকাটা পৌর শহরের 3 নম্বর ওয়ার্ডের 200-রও বেশি দরিদ্রকে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে র‍্যাবও মাঠে কঠোর ভূমিকা পালন করবে। এর মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, জঙ্গি সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স প্রতিষ্ঠায় কাজ চলছে। এ সময় কুয়াকাটা টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ ও কুয়াকাটা পৌরসভার সাবেক কাউন্সিলর শাহ আলম সহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, অভিযান চলছে, হয়তো পরিমাণে কম দেখছেন, তো কম দেখলে আপনাকে বুঝতে হবে যে আগে যেভাবে অবৈধ অস্ত্র ছিল সারা দেশে এখন সেভাবে নেই, বা আগে যেভাবে বিদেশ থেকে বিভিন্ন পথে এদেশে অস্ত্র ঢুকত সেই পথও অনেকটা বন্ধ হয়ে গিয়েছে, আপনার কম দেখছেন, বাট অভিযান চলছে এবং এটা অব্যাহত থাকবে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত।